মোটা হওয়ার 10টি টিপস। খুব সহজেই মোটা কিভাবে হবেন? পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস। খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। আপনি অবাক হলেও অনেকেই কিন্তু হবেন না, বরং এই ওজন বাড়াবার টিপসগুলো তার জন্য একরকম স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে। শারীরিকভাবে ক্ষীণকায় ব্যক্তিদের কাছে প্রায় শোনা যায় কিভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারি না। আপনাদের জন্য রইল ওজন বাড়ানোর 10টি উপায়। সকালে উঠে বাদাম ও কিশমিশ। ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিশের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে 1 কাপ কাঠবাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। খান প্রচুর শাকসবজি ও ফল। ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরিযুক্ত। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। যদি এসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনো সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। খাবারের পরিমাণ বাড়ান। খাবারের পরিমাণ বাড়ানো মানেই এক গাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 1/4 পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন। বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে, এটা মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে। খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার। ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলে সেটা ওজন বাড়াতে সাহায্য করে। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক ও সবজি। জিমে যাওয়ার অভ্যাস করুন। ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসল কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না, সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে, এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশির ওজন চর্বি চাইতে অনেক বেশি তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে, না হলে হিতে বিপরীত হবার আশঙ্কা। খান ফ্যান ভাত। অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়। ফ্যান ফেলে দিলে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো, এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চালের ফ্যান ভাত মজাও লাগবে খেতে। ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু। ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন 1 গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে ঘুমাবেন। কমান মেটাবলিজম হার। মোটা হবার পেছনে যেমন ধীর গতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে।
তাতে আপনি যে খাবারটা খাবেন সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। ম্যাটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে 1 ঘন্টা কোনো কাজ করবেন না। খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার। আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়, না হলে ওজন বাড়বে কেন? উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে, যেমন ঘি, মাখন, ডিম, চিজ, পনির, কোমল পানীয়, গরু খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, ম্যায়োনিজ ইত্যাদি। এরপরেও যদি ওজন না বাড়ে তাহলে চিকিৎসকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায় তার চিকিৎসা করাতে হবে। পেটের অসুখ, কৃমি, আমাশয় অথবা কোনো সংক্রামক রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে পারে। অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে থাকে, এমন হলে বিশ্রাম, নিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে।